ভূত ছুট না একেবারে। প্রতিবাদ হয়েছে ইয়াত কালি আহিছো আমি থানাত। অসি স্যারে কইছে যে কালি আহিবা ইয়াত ফর্ম ফিল আপ করিবা, ফর্ম ফিল আপ করি পিনি দিবা। আজি আহিছো এখন এখন ফর্ম দিছে, জিরস করিব দিছে, ফর্ম ফিল আপ করি পিনি আনি দিয়া গেছে। আমি কিমান ফর্ম ফিল আপ করে থাকিম? অসি স্যারে জবান দিছে যে 26ত লোন দিয়া হব, লোন যোনবিলাকৰ বাকি আছে। আমিতো বাৰু কিস্তি তিৰি আছিল, কিস্তি তিৰাটো আমাৰ খাইছে। আমি কিস্তি তিৰিছো জানুৱাৰী পৰা মোৰ ভাগৰ, তো কিস্তি জানুৱাৰী পৰা তিৰিছো আমি 27,000 তিৰিছো আমি তিনিজন মিলি। 27,000ৰ পৰা সি পিংকিত আছে আমাৰ 11,800 জমা দিছে। কোন ব্যাংকৰ পৰা লোন লৈছিল আপোনালোকে? আমি এইটো গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক। পিংকি দাস কোন হয়? পিংকি দাস এইটো এজেন্ট হয়, জিএলজি এজেন্ট হয়। কিমান টকা লোন লৈছিলে? আমি 30,000 লৈছো এজন কৰি, গ্রুপ আছে হয় পাঁচজনীয়া গ্রুপ। সর্বমুঠ কিমান টকা লোন হৈছে? আমি তিনজন, আমি হি মানুহ এজন কোন সোমাইছে এইটো আমি নাজানো, পিংকি দাসে সোমাই দিছে। আমি তিনিজনৰ নাম জানো, আমি তিনিজনে 90,000 লৈছো। 19,000ৰ পৰা জানুৱাৰীৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিছো তিৰিবলৈ, ডিসেম্বৰত আমি পইচা পাইছো, ডিসেম্বৰ 28। কিমান টকা গোটেই লোন লৈছিলে? কিমানটা গোটে? বহুত বহুত গোট আছে, 160 হব গোট, 160 হব গোট, অকল 61 নহব, বেছি হলেও কম নহব। বহুত বহুত খাইছে, কাবার 70 এজন এজন মানুহ, কাবার 3 লাখ, কাবার 3.5 লাখ, আমারতো বাৰু 120 এনেকুৱা দিছে, 1.5 লাখ এনেকুৱা। তো সিহঁতে কি কৰিছে, কিস্তি দিয়াবিলাকৰো আধা দিছে, যেনেকে 40,000 দিলা, 45 দিলে 5,000 তিৰাই আৰু 40,000 খাই দিয়ে, সেনেকুৱা কৰিছে। আমি আহিছো ইয়াত অসি স্যারের ওসব আমি সহায় পাম নেকি বলে, কালি আহিছো আমি, অসি স্যারে কইছে যে অ্যাপ্লিকেশন লিখি দিবা ইয়াত, ব্যাংকর তো নহব। তো আমি আহিছো আজি, আহিছো আজি কইছে এইটু এখন ফর্ম, কিমান আমি জিরস করিম, কিমান ভাড়া পেলাই থাকিম আমি, আমাক পয়সা লাগে, নহলে আমার লোন ক্লোজ করক, সেইটাই আমি জানো। হ্যাঁ, লোনটো কিমান দিন আগত স্যাংশন হয়েছিল? আমার ডিসেম্বরত হয়েছিল, ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর। পয়সা পাওয়া নাই? পয়সা মই পালো, মইতো পাই কিস্তি খাইছে, আর বাকিবুরর যোন মানুষের 70 করে সোমাইছে এজনের, সেই মানুষগুলো উইথড্র করে, কাবার 60, কাবার 70, কাবার 30 উইথড্র করে খাই দিছে। সেইটা উইথড্র কেন করে খাইছে, যদি ব্যাংকর ম্যানেজার কেসিয়ারে সাইন নকরে কি ধরনের সিঁতি পয়সা উলিয়া খাব পারছে? ইয়াত ম্যানেজার কেসিয়ারও হাত আছে ন, খালি পিঙ্কি দাস আর প্রেমক ধরলে নহবতো, সিহতরও হাত আছে, খালি সিঁতর দুজন ম্যানেজার, ম্যানেজারে চেক করব, কেসিয়ারে সাইন করব, তো সিঁতি যদি না চায় কেন সি খাব পারে পয়সাটো? তেতিয়াহলে আমি তো পড়া শুনা নাই, সরু সরু ফর্ম চেকবুক দিবা সাইন কর, 10 বার সাইন করাব, 10 বার হেৰি এইটো কি কয় কোর্ট এফিডেভিট, তাত সাইন করাব, আমি তো সাইন করে দিও, পড়া শুনা নাই, যত পাব তাতে সাইন করে দিও আমি, হেনেকে কি গাঁৱৰ মানুহে এনেকে খাব নেকি? আমার উদ্দেশ্য স্যারের ওসর আমি কিবা সহায় পাও নেকি বলে, আর আমি আহিছিল সহায় খুঁজি বলে, আমার পয়সাটা দিয়ক বলে। স্যারে কৈছে কালি যে আজি আহি অ্যাপ্লিকেশন দিব বলে। থানা ফলব আপোনাক আগতে কিবা জনুয়া হৈছিল নেকি সহায়? আগৰ পৰা এটো বেংকত কৈছিলে যে আমি আছো, আমি আছো, আমার রিক্সত আছে, আমি তিৰিম, হেনেকুৱা কৈছিলে, আমি কোশিশ কৰি আছো, সিমানে কৈছিলে। হলো আমি আহিছিলোঁ থানাত কালি এপ্লিকেশন আমি দিবলে, দিবলে আহোঁতে কৈছে যে স্যারে আজি আহিবা, আজি আহিলে এপ্লিকেশনটো লিখি দিবা সাইন কৰি গ্রুপৰ মানুহখিনি, আমি সেইটো কৰিব আহিছোঁ, কিমান কাগজ জিরস কৰিম, কিমান হেৰি কৰিম, স্যারক আমি লগ কৰিব দিলে লগ কৰিবলে হেৰি নহয়। এটা কি কয় স্যারে, কি কয়? স্যারে কৈছে যে উলিয়াই দিম, কিবা এটা মানে সময় লাগিব, উলিয়াই দিম, সেইটো কৈছে। আমি কিমান সময় ৰখিম? আমাৰটো চিভিল বেয়া হৈ আছে, আমাৰ নামত চিভিল বেয়া, স্যারহঁতৰটো চিভিল বেয়া হোৱা নাই, আমার নামও সিভিল বেয়া হয়েছে, আমি আমি সিভিল বেয়া হলে আমার কোনে, আমি কি হাতলো, আমি যদি লোন থানাত আছে, কালি আনিছে, কালি কালি কইছে যে, কালি কই
কইছে যে পিঙ্কি দাসে আহিছে তিনি দিনৰ ৰিমানত আনিছে কইছে তো আমি হেতু বিচাৰো যে পিঙ্কি দাস আহিছে এটো কাৰণে আমি ইয়াত আহিছো আমাৰ নাই লোন ক্লজক নাইটো আমাৰ পইচা আমাক দি দিওক আমি তিৰিব নোৱাৰো আমি 10 টকাৰ কাৰণে ইমান মেহনত কৰো দিনভৰ হাজিৰা কৰো আমি হ্যাঁ পিঙ্কি দাস এটো কি কই লঠং কইছে ৰ পিঙ্কি দাস ঠিক আছে হ'ব থ্যাংক ইউ শিৱবাহ কইলে গুটে গৰমৰ দিন আপোনাৰো চুলিকুচাই হওক বা স্কিনখনেই হওক যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয় পিছে সমস্যা কথা কবলৈ গলে শেষ নকত কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হ'ল মেদবহুলতা ওজন বৃদ্ধি পিছে এই আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত আপোনাৰ কাষত ভেলিচি মুভিজ য'ত থাকিব শ্লিমিং বিউটি ডাৰ্মেট লেজাৰ পিলিং ট্ৰিটমেণ্টকে আদি কৰি ভিন্ন ফেচিলিটিজ আপোনাৰ বাবে ইমাহে আউট ষ্টেচনৰ পৰাও আহে এস্থেটিক বিশেষজ্ঞসকল খুব কম খৰচতে লাভ কৰক আপুনি ভুগি থকা সমস্যাৰ সকলোখিনি সুবিধা গতিকে দেৰি কিহৰ আজিয়ে যোগাযোগ কৰক 9395305278 অথবা 8638403507 নম্বৰত গতিকে আজি ভিজিট কৰক গুৱাহাটী মহানগৰী ছুপাৰ মাৰ্কেট বাস্তপৰ নিচেই কাষত ইউনিক ভেনিউ ফিফ্থ ফ্ল'ৰ অপজিট আসাম ষ্টেট ফায়াৰ চাৰ্ভিছ জি এছ ৰোড গুৱাহাটী